আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ দুই তেইশ চমৎকারভাবে অনেক কিছুই করছে জামাত একদিনে এত কিছু রেকর্ড ভারপ্রাপ্ত আমির যা জানালেন জামাতের ইন্টারনাল কর্মযোগ্য ভালোভাবেই চলছে ছুটির দিন শুক্রবার জুমার দিন সাধারণত ছুটির দিন বাংলাদেশে কিন্তু জামাত শিবির সেই দিন একদিনে এত কিছু করে বা যা করেছে আমি এখন যা তুলে ধরবো এটা একটা সংগঠন জন্য রেকর্ড রাজপথের কর্মসূচিতে অনুমতি না পেলেও ঘরোয়া কর্মসূচি অনলাইন ভিত্তিক কার্যক্রম ভার্চুয়াল কর্মসূচি ব্যাপকভাবে চমৎকারভাবে জামাত ইসলামী চালিয়ে যাচ্ছে তাদের সাংগঠনিক গতিশীলতা যে কতটা মজবুত কতটা ডিউরেবেল সাস্টেইনেবেল এবং তারা যে মোটেই বসে নেই তাদের কর্মী সম্মেলন রোকন সম্মেলন সহযোগী সদস্য সম্মেলন অন্যদিকে শিবিরের উপশাখা সম্মেলন নানান কিছু সদস্যদের নিয়ে সম্মেলন প্রশিক্ষণ শিক্ষা শিবির চমৎকার ভাবে সবকিছু গোছালো ভাবে চলছে এরকমই কিছু জিনিস তুলে ধরব এবং আমি যে জামাত ভারপ্রাপ্ত আহ অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি যে সব যা জানালেন তিনি অনেকদিন পর আমি দেখলাম যে এই জুমার দিন শুক্রবার আপনি একদিন পরে শুনছেন আমার বক্তব্য এবং পঁচিশ তারিখও আছে পঁচিশ তারিখও তাদের এই প্রোগ্রাম শনিবার তো ছুটির দিন এটাও ইনক্লুড তবে একদিনের রেকর্ড আমি শুক্রবারকে ইঙ্গিত করেছি অনেক দিন পর একটু পলিটিক্যাল কথাবার্তা বললেন তিনি জামাতের ইন্টারনাল প্রোগ্রামগুলোতে পলিটিক্যাল কথা খুব কম বলেন কিন্তু অনেক দিন পর তার পলিটিক্যাল কথা আমরা শুনলাম এবং অনেক কিছু জানালেন এটাও একটু জনগণকে বা জামাত শিবিরের লোকজনকে জানা দরকার মানবতার সেবায় সেবার মাধ্যমে গোটা দেশে দিনে দাওয়াত পৌঁছে দিতে হবে প্রফেসর মুজিবুর রহমান তিনি এই শিরোনামে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ সিং মহানগর জামাত ইসলামীর মোহাম্মদ সিং মহানগর জামাত ইসলামী আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি উত্তম চরিত্র মানব সেবা ও ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ গাজীপুর মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এর মানে গাজীপুর মহানগর কর্মী সম্মেলন অন্যদিকে রোকন সম্মেলন একই দিনে কিন্তু আবার কেয়ারটেকা সরকার প্রতিষ্ঠার আন্দোলন আন্দোলনে সবাইকে ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এরকম পলিটিক্যাল কথা স্ট্রং কথা অধ্যাপক মুজিবুর রহমান সাহেব খুব কম বলেন তিনি এই শুক্রবার একই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাত ইসলামের ভার্চুয়াল এক রোকন সম্মেলনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি যুক্ত হয়ে কথা বলেন সরকারের দীর্ঘমেয়াদী অপশাসনের ফলে দেশের জনগণ আজ সকল অধিকার থেকে বঞ্চিত অধ্যাপক মুজিবুর রহমান তিনি ওই একই দিনে শুক্রবার বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদা মাগুরা নরাইল ও যশোর সহ যশোর শহর সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলার সুরা ও কর্ম সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ভারপ্রাপ্ত আমি এই ধরনের এই কথাগুলো বলেন এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা জামাতের বার্ষিক রোকন সম্মেলন অনুষ্ঠিত জামাতের রোকনদের আল্লাহ সাল্লাম যেভাবে বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন সেভাবে জীবনযাপন করার প্রচেষ্টা চালাতে হবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই একই দিনে এতগুলো বড় বড় প্রোগ্রাম বড় বড় সম্মেলন রোকন সম্মেলন কিন্তু এটা বড় আকারের সম্মেলন এবং ভারপ্রাপ্ত আমি একই দিন অনেক জায়গায় বক্তব্য দেওয়া এবং সেখানে পলিটিক্যাল বক্তব্য দিনই বক্তব্য দুনিয়াবী বক্তব্য এবং জামাতের রাজনীতির গতি প্রকৃতি অনেক কিছু জানালেন ভারপ্রাপ্ত আমির বিশেষ করে কেয়ারটেকার সরকারের বিষয়ে তারা অনর এই বিষয়টা আবারও জানিয়ে দিলেন এবং এই বিষয়ে আন্দোলন করারও তাদের কমিটমেন্ট রয়েছে এটাও জানিয়ে দিলেন এখন এইগুলো সবগুলো প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে আমি সংক্ষেপে তুলে ধরলাম যে এক কথা যদি বলি চমৎকারভাবে অনেক কিছুই করছে জামাত ইন্টারনালি হয়তোবা আসপথে রাজপথে অনুমতির অভাবে চমক দেখাতে পারছে না অনুমতি ছাড়া প্রোগ্রাম করাটাও ঠিক না একদিনে যে পরিমাণ প্রোগ্রাম করেছে এটা একটা রেকর্ড একটা দলের প্রধান বর্তমান তো প্রধান তিনি একদিনে একই এতগুলো প্রোগ্রামে কানেক্টেড থেকে বক্তব্য দেয় দীর্ঘ বক্তব্য দেয় তার ছোটো একটা অংশই গণমাধ্যমে পাঠানো হয় এটা রেকর্ডই বট বটে ধন্যবাদ তাদের